সন্দেশখানি কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য রাজনীতি, বেশ কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিল গোটা রাজ্য সন্দেশখানি কাণ্ডে, কারণ শেখ শাজাহানের ইডির উপর হামলা এবং তারপর পর শাজাহান বাহিনীর বিরুদ্ধে একেবারে জনরোষ আছড়ে পড়ে সন্দেশখালির গোটা এলাকায়। শেখ শাজাহান এবং তার দলবলের গ্রেপ্তারের দাবিতে হুলস্থুল পড়ে যায় একেবারে সন্দেশখালিতে। তার মধ্যেই কিন্তু 56 দিন পর গ্রেপ্তার হয়েছেন শেখ শাজাহান। শাজাহানের বিরুদ্ধে, তার দলবলের বিরুদ্ধে, তার বাহিনীর বিরুদ্ধে ওঠে নারী নির্যাতন, ধর্ষণ, এমনকি জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ। গ্রামের মহিলারা থেকে শুরু করে গ্রামের সমস্ত মানুষ রাস্তায় নামে প্রতিবাদে শাজাহান এবং শাজাহান বাহিনীর বিরুদ্ধে। তাদের একটাই দাবি ছিল, শাজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে। হাতে ঝাঁটা লাঠি বাঁশ নিয়ে প্রতিবাদে সামিল হয়, দফায় দফায় আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল নেতাদের পোলট্রি ফার্ম, বাড়ি সহ একাধিক জায়গায়। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় গোটা সন্দেশখালিতে। কেন্দ্র থেকে ছুটে আসে একাধিক টিম, রাজ্যপাল ছুটে যান সন্দেশখালীর নির্যাতিতাদের সাথে কথা বলেন রাজ্যপাল সিবিআনন্দ বোস। এছাড়াও সন্দেশখালী কাণ্ডে রাজ্যে রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করে কেন্দ্রীয় টিম। তার মধ্যেই কিন্তু লোকসভা ভোট আসন্ন, ইতিমধ্যেই লোকসভা ভোটের ঢাকে কাটি পড়ে গেছে আর প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল, বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল। তার মধ্যেই লোকসভা ভোটে বিজেপির একেবারে মাস্টার স্ট্রোক, কারণ সন্দেশখালী থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে, যিনি সন্দেশখালীর নির্যাতিতা এবং সামনের সারিতে শাজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন, জোরদার লড়াই করেছিলেন এই রেখা পাত্র। আর রেখা পাত্রকে নিয়ে কিন্তু এলো এবার বিস্ফোরক খবর, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। রেখা পাত্রর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ, অভিযোগ তুলল শাসক দল তৃণমূল। তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রী ফোন করার পরই নিশানা সন্দেশখালীর রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য নিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতিতে, বিস্ফোরক দাবি তৃণমূলের। বসিরহাটে বিজেপি প্রার্থী সন্দেশখালী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশে তৃণমূলের দাবি, রেখা সরকারি প্রকল্পে সুবিধাভোগী, আর সে দাবির সত্যতা তুলে ধরতে রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের সুবিধা নিয়ে দিল্লির জমিদারদের সঙ্গে জুড়েছেন রেখা। প্রসঙ্গত, নারী নির্যাতনের অভিযোগে যখন শেখ শাজাহান শিবু হাজিরাদের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলেছিল সন্দেশখালীতে, সেই আন্দোলনের মুখ ছিলেন রেখা পাত্র। একেবারে দুধের শিশুকে কোলে নিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন তিনি, আর তাঁর অভিযোগ পৌঁছে যায় জাতীয় স্তর পর্যন্ত। রেখা পাত্রের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হন সন্দেশখালী 2 নম্বর ব্লক সভাপতি শিবু হাজরা। এবারের লোকসভা নির্বাচনে সেই রেখা পাত্রকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। গত মঙ্গলবার রেখা পাত্রকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারপর থেকে তিনি এখন হেভিওয়েট প্রার্থী সন্দেশখালীতে। তাঁকে ঘিরে এখন জনজোয়ার, কিন্তু সেই রেখা পাত্র এদিন তৃণমূলের নিশানায়। তৃণমূলের এক স্যান্ডেলে সরাসরি লেখা হয়েছে রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে খোঁজ নেবেন। বিজেপির বক্তব্য, রেখা পাত্র একজন বঙ্গবাসী, তিনি সন্দেশখালীর বাসিন্দা, আগে তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। তিনি বিজেপিতে চোখ দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন সেটা মাত্র কিছুদিন হয়েছে, তার আগে একজন রাজ্যবাসী হিসাবেই রাজ্য সরকারের সুবিধা পেয়েছেন, এটাই স্বাভাবিক। এ প্রসঙ্গে বড়ানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, এটা কি কালীঘাটের টাকা? আমি ট্যাক্স দিয়েছি, সেই টাকা আবার ঘুরিয়ে নিচ্ছ? রাজ্য সরকারের সুবিধা নেবে না, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেবে, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেবে না কেন? তৃণমূল দিচ্ছে নাকি? সরকার কি এগুলো দেয় ভোট কেনার জন্য? উল্টে তার পার্সোনাল ডিটেলস বার করে ফেলেছে, একজন প্রার্থীর ব্যক্তিগত তথ্য বার করে নিয়েছে, এটা তো অপরাধ। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এই বিষয়টা দেখার জন্য। যদিও তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য তো পোর্টালে গেলেই দেখা যায়, সেটা তো গোপনীয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের জন্যই একাধিক প্রকল্প করেছেন, সরকারি পিমাতৃসুলভ আচরণ করেনি। তার মধ্যেই কিন্তু রেখা পাত্রের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ, বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র, কিন্তু উল্টে তিনি নিচ্ছেন সরকারি সমস্ত সুযোগ সুবিধা, মমতা ব্যানার্জির কাছ থেকে নিচ্ছেন সমস্ত সুযোগ সুবিধা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেন রেখা, স্বাস্থ্যসাথীর সুবিধাও নেন। সন্দেশখালীর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এমনই তথ্য কিন্তু এবার সামনে এনেছে তৃণমূল। বসিরহাটের বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড ও লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তালিকায় রেখা পাত্রের নাম রয়েছে। প্রথম দিন প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন সন্দেশখালীর বিজেপি প্রার্থী, তিনি এখন কল্যাণী এমসে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে একটি বিস্তারিত তথ্য প্রকাশ করে তৃণমূলের দাবি 2021 সালের 25 আগস্ট তারিখে দুয়ারের সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম জমা করেছিলেন রেখা। তখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাও পাচ্ছেন। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ধামাখালীর শাখায় তার অ্যাকাউন্ট রয়েছে। সেখানে রাজ্য সরকারের দুটি প্রকল্পে টাকা জমা পড়ে। বসিরহাটের বিধায়ক সুকুমার মাহাতো আরও বলেন, রেখা পাত্র শুনেছি অসুস্থ হয়েছেন। তিনি সন্দেশখালী থেকে বিজেপি প্রার্থী। মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন রেখা পাত্র, সুবিধা পাচ্ছেন রেখা পাত্র। রেখা পাত্র লক্ষ্মীর ভাণ্ডার পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি সমস্ত প্রকল্পের সুবিধাই তিনি পান। যারা এই সুবিধা পেয়ে দিদির বিরোধিতা করেন তাদের বলবো একটু ভেবে দেখুন, সন্দেশখালীর মানুষ সবই জানে। সন্দেশখালীর বিদ্রোহী মুখ হয়ে উঠেছেন রেখা। লোকসভা ভোটে তাকে প্রার্থী করায় বিজেপি মাস্টারস্ট্রোক দিয়েছে বলে মনে করছে অনেকে। তার থেকেও বড় ব্যাপার, স্বয়ং প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে 10 মিনিট ফোনে কথা বলেছেন। সেখানে নরেন্দ্র মোদী তাকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেন। এরপরই সন্দেশখালী ফিরে প্রচারে নেমেছিলেন রেখাপাত্র। প্রচারের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও রেখাপাত্রের বিষয়ে এই তথ্য সামনে এলে এখনও বিজেপি দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া না দিলেও স্থানীয় এক নেতা বলেন, সরকারি প্রকল্প গ্রহণ করা নিয়ে কোনো অপরাধ নয়, কারণ সরকার প্রকল্পটি দলের দলীয় কর্মীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য দেয়। কেন্দ্রীয় সরকারের নানা ভর্তুকি সুবিধা তৃণমূলের প্রার্থীরাও নিচ্ছেন, তার জন্য বিজেপি বিরোধিতায় তাদের কোনো ভাটা পড়েনি। আর তার মধ্যেই কিন্তু এবার ফুঁসে উঠেছে বিজেপি হাই কমান্ড, সরাসরি নির্বাচন কমিশনের নালিশ জানাতে চলেছে তৃণমূলের বিরুদ্ধে। কারণ রেখাপাত্র একজন সাংসদ, তার ব্যক্তিগত তথ্য এভাবে ফাঁস করে দিয়েছে তৃণমূল, এমনই কিন্তু অভিযোগ। আর সেই অভিযোগে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে চলেছে বিজেপি। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের আগে প্রচারে কিন্তু একেবারে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে উভয় পক্ষের মধ্যেই।